সিরাজগঞ্জে ট্রাফিক আইন না মেনে মহাসড়কে অবাধে চলছে নিষিদ্ধ যানবাহন এর প্রতিরোধে পুলিশি তৎপরতা না থাকায় বাড়ছে দুর্ঘটনা সিরাজগঞ্জের সায়দাবাদ মহাসড়ক থেকে আরও জানিয়েছেন প্রতিনিধি ফেরদৌস হাসান আমি এখন রয়েছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সায়দাবাদ এলাকায় আপনারা জানেন যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের যে সংযোগ সড়ক রয়েছে উনিশ কিলোমিটার সেই উনিশ কিলোমিটার কিন্তু দুর্ঘটনা প্রবণ এলাকা এই দুর্ঘটনার মূল কারণ এই যে সড়কে চলাচলের ক্ষেত্রে যে আইনগুলো দেওয়া হয়ে থাকে নির্দেশনাগুলো দেওয়া হয়ে থাকে সেই নির্দেশনাগুলো কিন্তু মানা হয় না বিশেষ করে গতিসীমার যে একটা ব্যাপার রয়েছে গতিসীমা নির্ধারণ করা করে দেওয়া হয়ে থাকে সেটি কিন্তু মানা হয় না ফলে অতিরিক্ত গতিতে গাড়ি চলাচলের কারণে সেই সাথে ওভারটেকিং নিষেধ করা হয়েছে বিভিন্ন স্থানে সেগুলো না মানার কারণেও কিন্তু মূলত এই মহাসড়কে দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে সেই সাথে যেগুলো নিষিদ্ধ যানবাহন চলাচল করছে তাদের সেই সব যানবাহনের চালকদের সাথে তারা জানিয়েছে যে আসলে প্রশাসনের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে বা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাদেরকে খুব যে জোর করে অর্থাৎ খুব যে তাগিদ দেওয়া হয় বা তাদেরকে যে মহাসড়কের চলাচলের ক্ষেত্রে নিষেধের ক্ষেত্রে যে বাধ্যবাধকতা করে এরকম কিন্তু কোনো প্রবণতা তারা লক্ষ্য করে না ফলে তারা সহজভাবেই কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচল করেন ফলে যাত্রীরা যেমন ঝুঁকিতে পড়েন সেই সাথে চালকরাও ঝুঁকিতে পড়েন এই ছিল এই মহাসড়কের যান চলাচল এবং দুর্ঘটনার যে মূল কারণ সে বিষয়ে সবশেষ তথ্য